বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম নীতি সৌজন্য সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই গরমের জন্য পারফেক্ট একটি রেসিপি সেটি হলো তরমুজের জুস বা শরবত যেটি বলেন না কেন আর এই শরবতটি কিন্তু খেতে অনেক অনেক মজা লাগে খুবই চটপটা একটা স্বাদের এই শরবতটা তো চলুন দেখিনি কীভাবে আমি রেসিপিটি তৈরি করছি তো যদি আপনাদের এই রেসিপিটি দেখতে দেখতে ভালো লাগে তো প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি তো এখানে আমি নিয়ে নিয়েছি দুই কেজি ওজনের একটি তরমুজের চার ভাগের এক ভাগ অর্থাৎ হাফ কেজি পরিমাণ তরমুজ আমি এখানে কেটে ছোটো টুকরো করে নিয়েছি তবে খুব বেশি ছোটো টুকরো করে কেটে নিই নাই আর এখন এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর হ্যাঁ যাদের ব্লেন্ডার নেই তারা আপনারা একটি কাজ করতে পারেন শক্ত একটি ভারী কিছু দিয়ে তরমুজগুলো যতটা সম্ভব থেতো করে নেবেন তারপর ছাঁকনির মধ্যে ছেঁকে নিলে একটু চেপে চেপে দেখবেন যে তরমুজের জুসটা বের হয়ে যাবে এখানে একটি ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিব দুইটি কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন নতুবা খেতে ভালো লাগবে না তবে আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী ঝালটা নিয়ে নিতে পারেন তো ব্লেন্ডারের জগের মধ্যে তরমুজগুলো দিয়ে নিলাম আর দিয়ে নিলাম এক চা চামচ পরিমাণ চাট মশলা আর হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া আর এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ বিট লবণ আর লেবুর রস দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আর আমি এর মধ্যে এখন দিয়ে দিব প্রায় ছয় টেবিল চামচ পরিমাণ চিনি তবে আপনারা কিন্তু লবণ চিনি লেবুর রস এগুলো আপনাদের মুখের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিয়ে নিতে পারেন তো এখন পানি না দিয়ে আমি ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে নিয়ে এগুলো সব ব্লেন্ড করে নিব এখনই পানি দিচ্ছি না এই কারণেই তরমুজটা ব্লেন্ড করে নিলে অনেক বেশি তরমুজের জুসটা বের হবে আর এই জুসের সাথেই যদি আমি সব কিছু ব্লেন্ড করে নিই তাহলে খুব ভালো মতো ব্লেন্ড হয়ে যাবে আর যদি এখনই একটু বেশি পানি দিয়ে দিই তাহলে সব কিছু খুব বেশি ভালো মতো ব্লেন্ড হয়ে যাবে না আর আমি আগে আপনাদেরকে বলেছিলাম যদি আপনাদের ব্লেন্ডার না থাকে তাহলে একটা ভারী কিছু দিয়ে বা শক্ত কিছু দিয়ে তরমুজগুলো থেতো করে নিয়ে তারপরে তরমুজের জুসটা বের করে নিতে পারেন তো আপনারা যদি সেভাবে জুসটা বের করে নেন তাহলে আপনারা আলাদাভাবে কাঁচামরিচটা একটু বেটে নেবেন আর তাছাড়া বাকি সব উপকরণ তো এমনি পানির সাথে মিশিয়ে নিলে মিশে যায় তো আপনারা কাঁচামরিচটা বেটে নিয়ে তারপরে সেই জুসের সাথে সব কিছু মিশিয়ে নিয়ে একটু চামচ বা ডাল ঘুটনি বা এক বিটার দিয়ে একটু বিট করে নেবেন তাহলেই কিন্তু আপনাদের তরমুজের জুসটা বা শরবতটা খুব ভালো মতো তৈরি হয়ে যাবে তো তরমুজটা খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি আর এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তো দেড় কাপ পরিমাণ পানি যথেষ্ট এর থেকে আর বেশি পানি আমার দেওয়া লাগবে না আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণ পানিও দিয়ে নিতে পারেন তো এখন আমি আরেকবারের জন্য একটু ব্লেন্ড করে নিচ্ছি তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে কিছু কথা আপনাদেরকে বলা হয় নাই সেটি হলো আমি যখন এই তরমুজটা ব্যবহার করেছি তরমুজটা কিন্তু আমি ফ্রিজের ডিপে রেখে দিয়েছিলাম একটু বেশি ঠান্ডা করে নেওয়ার জন্য আপনারা চাইলে কিন্তু ডিপেও রেখে দিতে পারেন কিংবা নর্মালেও রেখে একেবারে ঠান্ডা করে নিতে পারেন আর আরেকটি কথা হচ্ছে আমি যে পানিটা এখানে ব্যবহার করেছি পানিটাও আমি একেবারেই ঠান্ডা পানি ব্যবহার করেছি আর আপনারা কিন্তু এই যদি ব্লেন্ডারে এই জুসটা ব্লেন্ড করে নেন তাহলে কিন্তু যদি আপনারা বরফ কুচি দিতে চান কিংবা বরফ কিউব দিতে চান তাহলে ব্লেন্ড করে নেওয়ার সময় কয়েক পিস বরফও বরফও এখানে ব্যবহার করতে পারেন তো আমি এখন তরমুজটা বা তরমুজের জুসটা একটু ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি যেন তরমুজের জুসটা খুব স্মুথভাবে তৈরি হয় এখন একটি চামচ দিয়ে নাড়াচাড়া করে এই জুসটা আমি একটু ছেঁকে নিচ্ছি এই গরমের সময়ের জন্য কিন্তু এই তরমুজের জুসটা খুবই পারফেক্ট যেহেতু আমি ঠান্ডা পানি দিয়ে এই জুসটা তৈরি করেছি চাইলে আপনারা বরফও দিতে পারেন বরফ কুচি দিয়েও জুসটা তৈরি করতে পারেন আরও বেশি ঠান্ডা করার জন্য এবং জুসটা খুবই চটপটা স্বাদের আর এই গরমের সময় আপনারা এই জুসটা খেতে পারেন এবং সামনে যে রমজান মাস আসছে এই রমজান মাসেও কিন্তু আপনারা এই জুসটা তৈরি করে খেতে পারেন সারাদিন রোজা থাকার পরে ইফতারির সময় এই রকম একটা ঠান্ডা ঠান্ডা চটপটা স্বাদের জুস খেতে কিন্তু সবারই ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে আপনারা একবার এইভাবেই তরমুজের জুসটা তৈরি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে তো আমি জুসটা খুব ভালো মতো ছেঁকে নিলাম আর অল্প পরিমাণ তরমুজের পাল্পটা রয়ে গেল। সেটুকু আমি ফেলে দিলাম তো তরমুজের জুসটা তৈরি হয়ে গেল আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো আমার তরমুজটা খুব বেশি একটা লাল ছিল না এই জন্য কালারটা খুব বেশি একটা ভালো হয় নাই আপনারা যদি একটু বেশি লাল রঙের তরমুজ ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনাদের এই তরমুজের জুসের কালারটাও খুব সুন্দর হবে তো আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে দেবেন যেন আমি নতুন নতুন কোনো সহজ রেসিপি দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান তো আজকের মতো আমি এখানেই রাখছি আগামীতে আবারও কোনো সহজ রেসিপি নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ